ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আজকে এই ব্লগটা নিয়ে আসলাম তোমাদের জন্য। এটা দেখো ওমের ক্লাসরুম, ওমের ছুটি হয়ে গেছে স্কুল। এটা মানডের ব্লগ, যেদিনকে আমি মায়ের কাছ থেকে চলে আসি। তো সকালবেলা মাও এসেছিল আমার সঙ্গে, সেটার ব্লগ করা হয়নি। আমি তোমার জন্য অরেঞ্জ কিনেছি না, চলো চলো চলো, সবাই খেলু করছে। ওমিদের স্কুল ছুটির পর দেখলাম স্কুলের মাঠে অ্যানুয়াল স্পোর্টসের জন্য প্রিপারেশন চলছে। দেখে খুব ভাল লাগলো, কারণ আমাদের ছোটোবেলায়ও এই শীতকালের টাইমটাই স্কুলেতে অ্যানুয়াল স্পোর্টস হতো। তো সব ছেলেপুলেরা সব খেলাধুলো করছে, দেখে খুবই ভালো লাগছে। এখন ওমি ছুটি হয়ে গেলো, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর মায়ের কাছ থেকে সকালে চলে এসেছি, ডাইরেক্ট ওমি স্কুলে দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন স্টার্ট করা গেল। সকালবেলা মা আমার সঙ্গে এসেছিলো, ওই ব্লগ আর করা হয়নি। পুরো সকাল সকাল 8:30 সময় বের করেছিলাম, তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। দেখতে থাকো, আবার শম্ভুবাবু লেন থেকে ব্লগিং, তাই তো? আমি লিখেছো কী লিখেছো ম্যামের কাছে? কী লিখেছো বলো? নাম্বার। ও ভেরি গুড, কিনে দিতে হলো, কি কাণ্ড। উমি এখন তুমি অরেঞ্জ পাবে? ও দেখেছে স্কুলে কোনো একটা ফ্রেন্ড খেয়েছে। আমি এটা খাবো, এটা। আচ্ছা চলো ঠিক আছে, বাড়ি গিয়ে দিদু দিদু অন্যটা খাবে, আমি এইটা খাবো। আচ্ছা কেটে কেটে দিবে তো? হ্যাঁ দেবো দেবো দেবো, চল। পুরীর থেকে পিনসিরা পুরীর থেকে ঘুরে চলে এসেছে, আর অমির জন্য কি সুন্দর একটা জামা এনেছে, বাও। আর আমার জন্য একটা ব্যাগ। কাকে কার এটা? কার না ইচ্ছা করে ভুলভাল বলছে। আমাদের লাঞ্চে ছিল চিকেনের ঝোল আর ভাত, তো দারুণ খেলাম। এখন আমরা খেয়ে দিয়ে উপরে চলে এসেছি দুপুরবেলা, এখন একটু রেস্ট নেবো। আর এখানে এই দুষ্টু ছেলেটাকে দেখো, এই যে আর এখানে খাটে দেখো সব জিনিসপত্র ছড়িয়েছে। যেমন পাপা তেমনি তার ছেলে, সে ঘরে এসে সে জিনিস দেখি দুদিনের জন্য মায়ের কাছে গিয়ে পুরো অগোছালো, বিছানাপত্র সব কিছু পুরো পরিষ্কার করতে হলো। টিভির টেবিলটা এখনও অগোছালো দেখো, ভালো করে গোছাইনি, পরে আমি গোছাবো। আর সব চাদর পুরো সব ঠিকঠাক করে পেতে নিলাম, তো এখন রেস্ট করব। চলো আবার পরে দেখা করছি। ওই মামার দিকে তাকাও, ওমি এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওমি এখন দুধু বিক্কু খাচ্ছে। দেখো মাম্মার দিকে, দেখি ওমি জগন্নাথ বলের জামা, জয় জগন্নাথ জামা। দেখি দেখি আমার দিকে তাকাও। গুড ইভিনিং তোমাদের সবাইকে। সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখানে ওমি বসে পড়েছে, এখানে দেখো বসে বসে দুধু বিক্কু খাচ্ছে। আর আমি এখানে খাচ্ছি এই যে এইটা ভুজিয়া, তো মা এগুলো দিয়েছে। ওমির থেকে লুকিয়ে খাচ্ছিলাম, তো ধরা পড়ে গেছিলাম, তো ওকে একটু দিতে হয়েছে। আরও অনেক কিছু আছে, তো সেই সব ওদের ওর সামনে দেখানো যাবে না। তো আমার এটা খুব ভালো লাগে এই ভুজিয়াটা। তো যাই হোক, চলো আজকে ব্লগ এখানেই এন্ড করলাম। একটু পরে ওমিকে পড়তে বসাবো, অনেক দিন পড়াশোনা অনেক গাফিলতি হয়েছে, সামনেই এক্সাম ওমি। তো চলো আজকে ব্লগ এখানেই এন্ড করলাম, আর বেশি বাড়ালাম না। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, আর এইভাবেই আমার চ্যানেলের সঙ্গে থেকো। গুড বাই। আমি সবাইকে বলে দাও গুড বাই, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।